What's up guys? Welcome to another video. আমি আছি তোমাদের সাথে মেহেদী হাসান গাজী। ভিডিও করব আজই। আমাদের টিম মেম্বার তোমরা কি সবাই রাজি? না ভাই অনেক দূর থেকে আসছি, শরীর খুব খারাপ হচ্ছে। কি? তারপরে আমরা 10 জন করতে রাজি। বন্ধু তুমি কি বলো? হ্যাঁ হ্যাঁ রাজি। ও তাহলে তোমরা রাজি? আজকের ভিডিও নাম হলো স্থির মজা। সবাই মিলে এখন খাবো গাজা। বেচতেরি বাড়তি গাজা খেলি মানে কি ভাই? ও ঠিকই তো, গাজা খেলে পেতে হবে সাজা, খাবো না গাজা। ক্যামেরাম্যান তুমি কি ভিডিও করার জন্য রাজি? হ্যাঁ আমি ভিডিও করার জন্য রাজি। ও তাই নাকি? তাহলে ক্যামেরাম্যান তুমি ভিডিও করা শুরু করো আজই। কি রে হালার আজকে একটা প্যাসেঞ্জারও পাই না। প্যাসেঞ্জার কোথায়? প্যাসেঞ্জারই তো নাই। এই মামা যাবা? আমি ভয় পাইতেছি কেন তুমি আমাকে দেখে যাবা? যাবো তো, আপনি আমাকে কসেন তো। কি ব্যাপার, তুমি কোথায় যাবে? চলো না মামা যাই, চলো টান দাও না। আহ যাবো তো, আপনি কোথায় যাবেন? আমি যাবো তো মামা, টান দাও না। কই? চলো না আজি মামা, চিপায় যাই। আসো না যাইবা মামা, চলো না চিপায় যাই। না মামা, মামা চলো না। না মামা আনো না, আমি কারে চলে যাব। মামা আনলে কার চলে যাব? হ্যাঁ দেখ কি রে মেদি বড়া, এনে বুদ্ধি হাঁটা দেখুন লাভ আছে বড়া। হ্যাঁ বন্ধু ঠিকই বলতাই। ওই যে বন্ধু তোর প্রবলেম কথা বললাম না বেড়া, বাসায় বেড়া এত মশা একটু ঘুমাইতে পারি না বেড়া, এই গ্রামে সব বেড়া ঘুরে ঘুরে দেখ বেড়া। হে বেড়া তোর এই প্রবলেম? আর বেড়া এই প্রবলেম না, ভারত প্রবলেম বেড়া। আমি আমার কবি না, তুই এই প্রবলেম না, তুই শোন আমি তোর কই। কি কবি? কি ঘুমানোর আগে একটা মশা মাইরা শুবি তাইলে সব শেষ, খালাস মনে করলি? ঠিক আছে বন্ধু ভাই, বন্ধু কেমনে বেড়া একটা মশা মারলে কেমনে শেষ ভাই? আমার কপাটা বুঝাচ্ছে একটু বন্ধু। একটা মশা মারলে বাকিগুলা যা মশা আছে সবারে জানা দিতে কাম করে চলে যাবো, বুঝছ নাই? আসলে তো বন্ধু তুই এই বুদ্ধিটা কেমনে করছ বন্ধু? রাত্রে বেড়া বালিশের তলে মাথা দিয়া বুঝছো? থাক যাই। কি হে বেড়া, হে বেড়া, কি বাকি এদি বিশাল বেড়া? কি বিশাল? না বিশাল নদী বাচ্চা, কি মন্দ্র পরিবেশটা মা ফিল লাগছে কিন্তু মা বাপ আসতাম। কি হে বেড়া, কি বাকি দেখছো তুই? হ্যাঁ কি বাবা, তুই দেখছো? তুই কি এর আগে তুই এরকম পরিবেশ দেখছো বেড়া? তুই গ্রাম অঞ্চলে এরকম পরিবেশ বাবা আসলে অনেক সুন্দর। কি হালাই রে কি হয়ে গেল? আরে মামা নদীর পানি দিয়ে মনে হয় কুমড়ে খেয়েছে। নদীর পানি নাকি কুমড়ে খেয়ে গেছে? দে কি কে বলেন, দে বাইক দিয়ে বাইক দিয়ে গেছে। নো 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 নো। কিরে ভাই তোর ঠান্ডা দেবে, এটা তোর রেস্ট হোস দেয় ভাই। কিরে ভাই কিরে? ও ভাই আপনারে কোজন দেখছিলাম ভাই আমি ভাই। হ্যাঁ ভাই লাইকে দেখছেন মনে হয়। হ্যাঁ তোর মি আপনারে কি মিশা কথা কোন মি আপনারে দেখলাম ওই যে ফোকের বল পানি ট্যাঙ্কের ভিতরে আনো, ওই যে ট্যাঙ্কের ভিতরে ঢুকে মে ট্যাঙ্ক সাপ করতেছেন মি মিশা কথা মি আনি আবার আবার স্যার দেই মি স্যার দে আলাম আলাড়ে কি কে গেল আমারে আমারে বলো তো সবাই মারে দে। হ্যাঁ বন্ধু এ বেটা কি লুচ্চা না ভাই ভাই হো না বন্ধু আমার না রে প্রতিদিন বন্ধু ঘুমাতে উড়ে পরে পেটটা ব্যথা করে বন্ধু এড়ে তোর করতে গেছিল বেড়া, তুই তো কথা কথাই বললি বেড়া আমার আপনার দুনিয়া আইলো রে পেঁয়াজের দাম কি পরিমাণ বাইরে গেল গা।
খেতে পেঁয়াজ খেতে গরম লাগবে দেখা যাইতেছে এখন থেকে পেঁয়াজের বিজনেস দিয়ে বিল গেস্টে তো বললো যে দাম করে আগে মেদি এ কি করছ তুই বেটা এই তুই অফিসে তাহলে কাজ কাম ছাইরা দেখ কোটলে দি পেঁয়াজের ব্যবসা বেটা ও কথা তোর লাগে বেটা তুই কিছে কো কি রে বেটা তুই এই অফিসে তাহলে কাজ তুই আর তুই পেঁয়াজের ব্যবসা নাম শুনছ ভাই জিনিসটা বললাম না ব্যাপার কি দেখ বেটা তুই কি পেঁয়াজের ব্যবসা যাস নাই পেঁয়াজ কোন সময় কিনোস নাই কই বন্ধু আমি তো এক মাস ধরে আজকে বাসা পেঁয়াজ দিনা বেটা দেখ বেটা তুই জানোস না যেরে পেঁয়াজ দাম বাড়ছে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট হইছে কোটি কোটি টাকা ইনভেস্ট হইতাছে আমি এই পুরা খেত দেখছিস না এটা এটা পুরাটা পেঁয়াজ খেত করুন পেঁয়াজ খেত আমার অফিস আলাদা অলরেডি সব বেচা দিছি আর কিছু আছে সব বেচে আমি পেঁয়াজ খেত করুন বুঝছো থাক বন্ধু আমার বেটা সেল দেওয়ার আছে আমার সেল করতে হবে আমার বাইরে বাইরে রাস্তাটি পাড়াই দিব কথা উঠে যাও তুই কথা থাক আমার সময় না আমার পেঁয়াজ আর বেটা বেটা রে মেদি আমার তো হালাটি কি উড়াই গেল এদি আমি এদি ভারী করে সব বেচে আমি পেঁয়াজ নাম দেবো ভাই না রে ভাই 200 টাকা দি পেঁয়াজ ভাই আজ দে রে মেরা কিরে মামা কি অবস্থা তোর আর ভালোর অবস্থা আর অবস্থা দেখ কেরবি তুই কেন মামা কি হইছে তোর আর ভাল তুই জানোস না বেটা একটা ঘন্টা ধরে দাঁড়াইছি কোন একটা মেয়েটে দেখতে পারতাছি না তুই আইতে তে খেল আসলে কিরে মামা পড়ি পুরা আসলে কিরে পুরা পড়ি পুরা পড়ি কিরে মামা আমার আমার পুরা অস্থির মামা মামা এটা আমার লাগবই মামা এটা আমার লাগবই মামা লাগবই মামা মামা লাগবই পড়ি পড়ি কি ব্যাপার ভাই আমরা আপনারা আমাকে এভাবে ফলো করতেছেন কেন ভাই দেখেন আপনারা আমার খুব দিলে দর্শক আপনার সাথে আমি রিলেশন করতে চাই চলো না রাজি হয়ে যাও গা আমি তোমার সাথে রিলেশন করতে চাই চলো না দুজন চিপাই যাই এই কি বলে চিপা কি চলো না বাবা চিপাই যাই হে কি বলে প্রথম বদর রিলেশনে কেউ চিপাই যায় নাকি এটা কি এটা কি মামা রসা কথা দিচ্ছি আসলে তোমার এগুলো ভাই আপনি কি কে ভাই আমি ভাই না তো আপনার নাম কি ভাই 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 আপনার নাম কি ভাই আমাকে চিন্তা শোনা তো নেই চলো না ভাই তোমার নাম কি ভাই তোমার নাম কি আমি তো ঘিয়ে চলো না এ ভাই এই মামা এই 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 তুই এই ভাই ভাই আমাদের এই ভিডিওটা যদি আপনাদের একটু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন মেহেদুনুর চ্যানেলকে ভাই টিভি দেবো ভাই আমার দেন না ভাই 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 দেখেন আমার না ভাই না ভাই টিভির পিছনে দেখাইবো বুঝছেন আপনি দেখেন টিভির পিছনে তো দেখছেন টিভির পিছনে